হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আজকের ব্লগে আমি এক জায়গায় যাচ্ছি। কে বলে? এক জায়গায় যাচ্ছি। আজকের ব্লগে আমি দেখাবো আমার পার্সেল চলে আসলো। আমি পার্সেল আনতে যাচ্ছি, তোমাদেরকে সব দেখাবো কি পার্সেল আছে আর কি পার্সেল সেটাও তোমাদেরকে আনবক্সিং করে দেখাবো। গাইজ দেখতে থাকো ভিডিওটা না কেটে। তো আজকের ব্লগটা অনেকেই সমুদ্র না, আজকের ব্লগটায় অনেক মজা হবে গাইস, না কেটে পুরো ব্লগটা দেখতে থাকো। আমি যাচ্ছি এখন মেইন রোডের দিকে পার্সেল নিয়ে আনতে। মেইন রোড থেকেই নেব পার্সেলটা। গাইস না কেটে পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইস, আমি দেখতে পারছো এখানে দাঁড়িয়ে আছি। এটা রাস্তা আমাদের বাড়ির সামনের মেইন রোড, এখানে দাঁড়িয়ে আছি। দেখতে পারছো বরই গাছ রয়েছে, আমি এখন বরই খাবো এখান থেকে। গাইজ দেখতে পারছো আমি বরই পারছি, এখন খাবো কেমন টেস্ট। বহুত দিন হুয়ে গাইজ খাওয়া যায় না, আমার মুখটাই খারাপ হয়ে গেল। গাইজ এইখান থেকে আরো বরই টেস্ট করব, আমি দেখব কেমন ভালো পাক্কা বরই গুলো টেস্ট করব, সেগুলো মিষ্টি কিনা দেখব। গাইজ দেখো আমি এখান থেকে বরই একটা রুকো যারা সবার করো একটা সিরব এখান থেকে দেখতে পারছি সামনে রয়েছে। গাইজ দেখতে থাকো, দেখতে পারছো আমি বড়ই নিয়ে আসলাম একটা। গাইজ আমাদের এখানে ব্রিজের বড়ই খাই, খেতে খুবই টেস্ট। দেখো গাইজ তুমি খাচ্ছি। গাইজ সত্যি এখানে বড়ই খেতে খুবই টেস্ট, দেখতে পারছো আমি খাচ্ছি। প্রথমটা ভালো ছিল না, কিন্তু এখন পাকা বড় এগুলো দেখছি খেতে খুবই টেস্ট। গাছ দেখতে পারছো আমি বাড়ি চলে যাচ্ছি, এখন বাড়ি চলে যাব। পার্সেল নিয়ে আসিনি এখন, তৈরি করি আর বয় ঠিক আছে, সে আসার পরে কল করবো। কল করার পরেই আমি আসবো পার্সেলটা নেওয়ার জন্য। গাছ দেখতে থাকো ফ্রেন্ডস, আমার পার্সেল এসে গিয়েছে, এখন আমি মেইন রোডের সামনে যাচ্ছি। দাদাটাই কল করছে, পার্সেল নিয়ে এসে গিয়েছে বলেছে, তাই আমি মেইন রোডের দিকে যাচ্ছি। রাস্তাটা যথেষ্ট খারাপ, তাই অনেক প্রবলেম হচ্ছে যেতে। তো গাইজ দেখতে থাকো ভিডিওটা না কেটে। গাইজ দাদাটা এসে গিয়েছে, তোমরা দেখতে পাচ্ছ এদিক থেকে দাদাটা আসবে, দেখতে পাচ্ছ দাদা আসছে বাইক নিয়ে। গাইজ এটাই ছিল আমার পার্সেল, এটার ভিতরে কী রয়েছে তোমাদেরকে সব দেখাবো, তোমরা দেখতে থাকো না কেটে ভিডিওটা, তোমরা সব দেখতে পারবে এটার ভিতরে কী রয়েছে দেখাবো আনবক্সিং করে। রাস্তা দিয়ে যাচ্ছি, ক্যামেরা করা মানুষ নেই, তাই এটাকে আনবক্সিং বাড়ির পাশে গিয়েই করবো। গাইজ এইখানে মানু পেয়েছি, এইখানে এই পার্সেলটা আনবক্সিং করে ফেলবো, বাড়িতে মানুষ নেই তাই এইখানেই করবো। গাইজ রাস্তা দিয়ে আনবক্সিং করবো, গাইজ দেখতে পারবে এটার ভিতরে কী রয়েছে। আমিও সঠিকভাবে জানি না এটার ভিতরে অরিজিনাল পার্সেল রয়েছে কিনা সেটাও জানি না, কিছু থাকতেও পারে না থাকতেও পারে, তাহলে দেখা যাক এটার ভিতরে কী রয়েছে। গাইজ দেখতে পাচ্ছ এটা আনবক্সিং করতে যাচ্ছি আমি, এটার ভিতরে কী রয়েছে আমিও জানি না, ঠিকঠাক পার্সেল রয়েছে কিনা সেটা আমিও জানি না, তাহলে এটা আনবক্সিং করা যাক, ভিতরে কী রয়েছে দেখা যাক। গাইজ ঠিকই এটার ভিতরে রয়েছে 6 পিস এলইডি বাল্ব। কে বলো? রুকো যারা সবার করো। 6 পিস এলইডি বাল্ব 10 ওয়াট, আমি পার্সেলটা অর্ডার দিয়েছিলাম 9 ওয়াট কিন্তু আসলো 10 ওয়াট। কোম্পানিটা সেখানে দেওয়া রয়েছিল না, এখানে দেখা যাচ্ছে ইনটেক্স কোম্পানির এলইডি বাল্ব এসেছে, 10 ওয়াট দিয়েছে। গাইজ দেখতে পাচ্ছ আর বাল্বগুলো কেমন লাস্টিং করবে সেটাও আমি জানি না, এগুলো দিতেই লাগে না পার্সেল অর্ডার, সব দোকান থেকে পারচেজ করতে লাগে, কিন্তু আমি কম দামে পেয়ে অর্ডার করেছি, তাহলে দেখা যাক কী হয় এই বাল্বটা ঠিকঠাক জ্বলে কি না। তোমরা দেখতেই পাচ্ছ কেমন পার্সেল এসেছে, সেগুলো ঠিকঠাক এসেছে কি না জানি না। তবে আজকের ব্লগটা এই পর্যন্তই ছিল, তো এখন বাই।